1945 সালে 6ই আগস্ট হিরোশিমা দিবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে এই দিন ইতিহাসের পাতায় অভিশপ্ত হয়ে থাকে। সকাল 8:15 অন্যান্য কর্মব্যস্ত দিনের মতোই শুরু হয়েছিল জাপানের সকাল। আমেরিকার প্রথম পরমাণু বোমা লিটিল বয় আসতে পারে হিরোশিমায়, তৈরি হয় মাশরুম ক্লাউড, কার্যত ধ্বংস হয়ে যায় জাপানের এই শহর। 9ই আগস্ট নাগাসাকি একই রকমভাবে পরমাণু হামলা চালায় আমেরিকা। 6ই আগস্ট বিজ্ঞানের দিক থেকে দিনটির গুরুত্ব অনেক। 2012 সালে মঙ্গলের মাটিতে প্রথম রোবট পাঠিয়েছিল নাসা, যার নাম কিউরিওসিটি। মহাকাশ বিজ্ঞানে অন্য অধ্যায় শুরু হয়েছিল। মঙ্গলের অনেক তথ্য সংগ্রহ করেছিল নাসার এই রোবটটি।